এই দেখো ওই মেয়েটার ছবি। স্যার, আপনি এই মেয়েটার জন্য ছেলে খুঁজছেন? কেন ভাই, তুমি এমন জিজ্ঞেস করছো কেন? স্যার, আমি একে ভালো করে চিনি স্যার। চেনেন তো কিভাবে? স্যার, আমার বন্ধুর বাড়িতে একে দেখেছি স্যার। তাই, বন্ধুর বাড়িতে দেখেছেন? আমার বন্ধু অরুণের বাড়িতে, ওখানেই দেখেছি ওকে। আরে 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 আরে, ভালো হলো তো, অরুণের বন্ধু পছন্দ করেছে বললে রাজশেখর স্যার মানা করবেন না। এখন আর আপনার ব্যাপারে খোঁজ করার কোনো দরকারই নেই, আপনি সিলেক্টেড। আমি স্যারের সাথে কথা বলে মেয়ে দেখার ব্যবস্থা করছি, মেয়ে রাজি হয়ে গেলে বিয়ের কথা একেবারে পাকা হয়ে যাবে। অশেষ ধন্যবাদ। ঠিক আছে, এটা আমার ভিজিটিং কার্ড, বিকেলের দিকে আমাকে ফোন করো, আসি এখন। আচ্ছা স্যার। অরুণ, তুই অনেক চালাকি দেখেছিস। হ্যাঁ, আমার বিয়ে হলে এর সাথে তোর বিপদ হয়ে যাবে, তাই না? এতেও আমারই লাভ। আমি ভেবেছিলাম অল্প অল্প করে তোর কাছ থেকে টাকা হাতিয়ে নেব। এই মেয়েটার সাথে বিয়ে হয়ে গেলে আরামসে সেটেল হওয়ার সুযোগ পেয়ে যাব। এবার আমার টাইম শুরু হয়েছে। যখন আমি তোর কাছে টাকা চাইতে আসতাম, তুই ঘাবড়ে যেতিস। এখন যখন মেয়েটাকে আমি দেখতে আসবো, সেটা তুই কল্পনাও করতে পারবি না। আরে তুমি তো খেলেই না কিছু, আর একটু খাও। স্কুলে যাওয়ার সময় কিন্তু একদম জেদ করতে নেই, ছোটবেলায় ভালো করে খাবার খেলে তবেই তো বড় হলে শরীরটা সুস্থ থাকবে। প্লিজ আর জেদ করে না, খেয়ে নাও দেবসেনা। আচ্ছা, চিবিয়ে চিবিয়ে মুখ ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না। ঠিক আছে, আর জোর করব না, কিন্তু আমার জন্য আর একটুখানি খেয়ে নাও দেবসেনা, প্লিজ একটু, আর একটু দেবসেনা। আমার আর ভালো লাগছে না। ওহো, একটুখানি খেয়ে নাও দেবসেনা, আর একটুখানি। বেশি একটুখানি বাকি আছে সোনা। না না না, একটু, এত জেদ করতে নেই কিন্তু। বলছি না, দেবসেনা দাঁড়াও, আমি ধরে ফেলেছি। এসো এদিকে, দুষ্টু, সবসময় দুষ্টুমি না। আমার আর ভালো লাগছে না গঙ্গা। গঙ্গা, হ্যাঁ কি বলো? আমি টাওয়েলটা আনতে ভুলে গেছি, একটু দিয়ে যাও প্লিজ। তোমার বাবা সব সময় তোয়ালে নিতে ভুলে যায়, স্নান করতে যাওয়ার সময় তোয়ালে নিতে হয় জানে না, সেইটাও আমায় দিয়ে আসতে হবে। আরে অত চিন্তা করো না, দাও আমি দিয়ে দিচ্ছি। আহাহাহাহা, এসব বলে খাবারটা পুরো না খেয়ে পালাবার চেষ্টা করছো তাই তো? এই প্লেটে যতটা খাবার আছে পুরোটা শেষ করবে তারপর যাবে। আমি আর খাবো না। গঙ্গা, গঙ্গা কতবার ডাকতে হবে, তাড়াতাড়ি এসো। আরে দেবসেনাকে আমি খাওয়ার খাওয়াচ্ছি আর এ খালি পালাচ্ছে, তুমি একটু অপেক্ষা করো, তাড়াতাড়ি এসো। তুমি কোথায় যাচ্ছো? হ্যাঁ দুষ্টু, খেয়ে নাও সোনা। আমি খাবো না। দেবসেনাকে আমি আসলে খাওয়াতে এসেছিলাম, ও তুমি খাওয়াচ্ছো ওকে? না, আমি তাহলে পরে আসছি। গঙ্গা, হ্যাঁ অফিসের সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। সীতা, এক মিনিট এসো। কি হয়েছে গঙ্গা? ও আসলে স্নান করতে গেছে, অনেকক্ষণ ধরে তোয়ালেটা চাইছে, আর দেবসেনাকে একবার ছাড়লে ও আর খাবে না। ওই ওইখানে তোয়ালেটা রাখা আছে, তুমি একটু দিয়ে দেবে? দেবসেনা দাঁড়াও, দেবসেনা না খেয়ে কোথায় চলে যাচ্ছো তুমি? আর একটু খেয়ে নাও, আর কিছু বলবো না। হয়ে গেছে গঙ্গা, প্লিজ। গঙ্গা, আর কত দেরি করবে তুমি, এসো তাড়াতাড়ি। গঙ্গা, ¶¶
পাচ্ছ? আর একটু খেলাও বলছি, খেলাও আর একটু। দাঁড়াও, তোমার হচ্ছে দেবসেনা, আর একটু খেলাও প্লিজ। খেয়ে নাও না দেবসেনা। দেবসেনা দাঁড়াও, দাঁড়াও আর একটু খেয়ে নাও। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। খেলা করা হচ্ছে না সেটা? দাঁড়াও দাঁড়াও, ধরছি তোমায়। টাওয়েল দিতে লেট করেছো, সেই জন্যই এই পানিশমেন্ট। এবার ভেজো ভালো করে। ছাড়ো বলছি। দেবসেনা খেয়ে নাও সোনা। তখন থেকে কাকে দুষ্টুমি হচ্ছে? সীতা, তুমি ওকে ভুল বুঝো না। ও আসলে আমাকে ভেবে তোমার সাথে রুম করে ফেলেছে। দোষটা আমার সীতা, আমাকে ক্ষমা করো। আমার তোমাকে তোয়ালেটা দিতে বলা একদম উচিত হয়নি। তোমাকে ডেকেছিলাম, এবার দেখলে তো তুমি কি খারাপ ঘটনা ঘটে গেল। সরি গো। কিসের সরি? এরপর থেকে নিজের কাজটা দয়া করে নিজেই করো, অন্যদেরকে কাজ দিয়ে টেনশন বাড়িও না। আচ্ছা মা, তুমি আমাকে কি ভেবেছো? তোমাকে যখনই দেখছি আমার ভীষণ রাগ হচ্ছে। আমি তো একটা মেয়ে, আমি সংসার করতে চাই না। উনি কোনো ভুলও করেননি গঙ্গা, আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। দেবসেনা তার থেকেও বেশি ভালোবাসে। এরপরে আর
আমার আর ওনাকে না, চাই না, চাই না, এসব খেলা করো না। এই বাড়িতে কোনো একটা কোনায় পড়ে থাকবো। তুমি দয়া করে গঙ্গার সাথে বিশ্বাসঘাতকতা করো না মা। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, এরকম করো না। হ্যালো বাবা। গঙ্গা, আমাদের সীতার জন্য একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি মা। কি বাবা? ঘটক এক্ষুনি ফোন করেছিল আমায়। হ্যাঁ, সীতার ব্যাপারে সব কথা জিজ্ঞেস করলো, বললো যে একটা খুব ভালো ছেলে পাওয়া গেছে। ও, ছেলে নাকি খুব ভালো পরিবারের, তার সাথে আবার আমাদের অরুণেরও বন্ধু। ওর বন্ধু কে বাবা? আরে কি যে নামটা বললো, হ্যাঁ বালাজি, বালাজি, বালাজি। হ্যাঁ, আপনি যখন বাড়ি ছিলেন না, উনি একবার আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, আমি ওনাকে খুব ভালো করেই চিনি, ভালো ছেলে বাবা। আর কি চাই মা, তুমি তো বলেই দিলে। কালকে ছেলের বাড়ির লোকেরা সব আসবেন। হুম, এই ব্যাপারটা সীতাকে বলে ওকে রেডি করে রাখবে। ঠিক আছে বাবা। হ্যাঁ, আচ্ছা মা, আচ্ছা মা, ফোনটা রাখছি। সীতার গলাতে মঙ্গলসূত্র আছে। সীতাকে জাগিয়ে জিজ্ঞেস করবো একবার। না না, ওকে এখন জিজ্ঞাসা করা যাবে না। এই ব্যাপারটা জানার জন্য ওর উপর নজর রাখতে হবে। গঙ্গা। হ্যাঁ, সরি সীতা, তোমাকে ডিস্টার্ব করে ফেললাম, আমি পরে আসছি। না না, ঠিক আছে, বলো কি হয়েছে। বাবাকে ঘটক আজকে ফোন করেছিলেন, তোমার ব্যাপারে সব কথা বলেছে, একটা ভালো ছেলে খুঁজে পেয়েছে, এক্ষুনি আমাকে ফোন করে বললেন। আর উনি নাকি কালই তোমাকে দেখতে আসছে, বাবা বললেন তোমাকে জানাতে। ঠিক আছে সীতা, এটা বলতেই তোমার কাছে এসেছিলাম, এখন আসছি। গঙ্গা কি তাহলে মঙ্গলসূত্র দেখে নিয়েছে? সূত্র কি করে এলো? কিন্তু ও তো বলেই ছিল যে ও আগের বিয়েতে রাজি ছিল না। তাহলে তাহলে মঙ্গলসূত্রটা তো ওর গলায় থাকার কথা নয়। ও কি পালিয়ে আসার পর অন্য কাউকে বিয়ে করেছিলেন? আর যদি কাউকে বিয়ে করেও থাকে,
তাহলে আমাদেরকেও বলেনি কেন কিছু সে ব্যাপারে? আর মঙ্গলসূত্রটা সবার থেকে লুকিয়েই বা রেখেছে কেন? কিন্তু ওকে কি এই কথাটা জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু ও তো হলুদের মঙ্গলসূত্রটা লুকিয়ে রেখেছে, তাহলে কি করি? জিজ্ঞেস করব? কি হলো গঙ্গা, এত গভীরভাবে কি চিন্তা করছো? এমন কিছু না। সীতার গলার ওই মঙ্গলসূত্রের ব্যাপারে ও কি কিছু জানে? এটার ব্যাপারে ওকে কিছু জিজ্ঞেস করব। কেরালাতে তো ওই প্রথম সীতাকে নিয়ে এসেছিল। তখন কি ধর্মসংকটের মধ্যে পড়ে কোনো অঘটন ঘটে গেছে? ও তো সীতার কথা বলতেও আটকাচ্ছিল। জানকীর মতো দেখতে বলে হয়তো ও নিজেই সীতাকে নতুন জীবন দেওয়ার কথা ভেবেছে। সীতার কলার মঙ্গলসূত্রটা হয়তো ওই পড়িয়ে দিয়েছিল। গঙ্গা, হ্যাঁ, খুব খিদে পাচ্ছে গো, কিছু খাবার থাকলে দাও না। ঠিক আছে। না, এমনিই বলে যে মেয়েদের সন্দেহ নাকি বেশি। তাড়াহুড়ো করে আমি ওর ওপর কোনো সন্দেহ করতে চাই না। ওকে আর সীতাকে খুব কাছাকাছি লক্ষ্য করতে হবে, তারপরেই কোনো রকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সীতা আবার কেন ফোন করছে? খেতে বসলেই তোমার ফোনটা বেজে ওঠে, তাও তো আমি কথা বলছি, তুমি খেয়ে নাও। খুব ইম্পর্টেন্ট কল আসলে, আমি কথা বলে আসছি। হ্যালো, বলো সীতা। কালকে নাকি আমায় ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে, এটা কি তুমি জানতে না? আমি তো, তুমি যে বলেছিলে এরপর আর এরকম হবে না, তাহলে এসব আবার হচ্ছে কেন? হ্যাঁ, এগুলো কে বলেছে? গঙ্গা এসে বলল আমাকে। আমি এই পরিস্থিতিতে ওকে কি যে বলবো বুঝতেই পারছি না। এই সময় আমি ওকে বোঝানোর পরিস্থিতিতেও নেই। তুমি কিছু একটা করে ছেলের বাড়ির লোকেদের এখানে আসা থেকে আটকাও। আপনি এইসব ব্যাপারে অত না ভেবে শান্তিতে থাকুন। গঙ্গা এখানেই আসছে, আমি পরে ফোন করছি। কথা বলা হলো? কার ফোন ছিল? অফিস থেকে। কি ব্যাপারে? আসলে একটা অদ্ভুত প্রবলেম হয়েছে। ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক করতে বলেছি আমি। কোনো ইউনিটের প্রবলেম হলে তো সেটা তুমিই ঠিক করে দাও, আর আগে থেকেই ঠিক করে দাও। শোনো, তুমি একটা ব্যাপার জানো? কি ব্যাপার? তুমি ইউনিটের সমস্যার সমাধান করেছ, আর বাবা সীতার সমস্যার সমাধান করেছেন। কালকে সীতাকে দেখতে ছেলের বাড়ির লোকেরা আসছে। বাবা সীতার জন্য ভালো ছেলে তো দেখেছেনই,
আর সাথে আমাদের দুজনের পছন্দের ছেলেই দেখেছেন। ওই ছেলেটার সাথে আমাদের সীতাকে কিন্তু খুব ভালো মানাবে। ছেলেটার ব্যাপারে আমি এত কথা বলে যাচ্ছি, ছেলেটা কে একবারও জিজ্ঞেস করলে না তো? মানে এখন তুমি জিজ্ঞেস করলেও আমি আর বলবো না, ওইটা না হয় সাসপেন্সই থাক। কি গো, আমি এত খুশি হয়ে কথাগুলো বলে যাচ্ছি আর তুমি একটু না হেসে একদম চুপচাপ শুনে যাচ্ছ, কি ব্যাপার গো? সীতার বিয়ে করিয়ে দেওয়াটা কি তোমার পছন্দ নয় নাকি? দেবসেনার মতন কি তুমিও এইটাই চাইছো যে সীতা আমাদের বাড়িতেই থেকে যা? কেন এরকম কেন বলছো? তাছাড়া কি, তোমার মুখ দেখে তো সেরকমটাই মনে হচ্ছে। গঙ্গার কথা শুনে মনে হচ্ছে ও আমার উপর সন্দেহ করছে। আমাদের দেবসেনা সীতাকে যেরকম নিজের মায়ের মতো ভালোবেসে ফেলেছে, তুমিও কি সেরকম সীতার উপর দুর্বল হয়ে পড়েছ? সেই জন্য ছেলের বাড়ির থেকে লোকজনেরা সীতাকে দেখতে এলেই তুমি মনে মনে বেশ বিরক্ত হচ্ছ। সীতা আমাদের বাড়ি আসার পর তুমি ওকে আউট হাউসে থাকার কথা বললে। দেবসেনা যাতে সীতার বেশি ক্লোজ না হয়ে যায় সেই জন্য এই বাড়ি থেকে সীতাকে দূরে কোথাও পাঠাবার কথা বললে তুমি, আর এখন আবার নিজেই সীতার উপর দুর্বল হয়ে পড়ছ। আমার বন্ধুকে নিয়ে তুমি এতটা ভাবছো দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি, কিন্তু আমি আরও বেশি খুশি হব তখন যখন আমি নিজের হাতে ওর বিয়েটা দিতে পারবো। কালকে যে ছেলেটা দেখতে আসছে তাকে দেখার দায়িত্ব কিন্তু তোমার। আরে কি হলো, তুমি তো না খেয়ে হাত ধুয়ে নিলে। জানি না কেন খেতে ইচ্ছা করছে না। তুমি কিন্তু এক্ষুনি বলেছো তোমার খিদে পেয়েছে, এখন কি হলো? জানি না। আমরা একটা বড় বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি, বাড়ি দেখে ভয় পেয়ে ক্যারেক্টার থেকে বেরিয়ে যেও না, সাবধান। কিন্তু নকল না, এখন আমরাই তোমার আসল বাবা মা, কেউ সন্দেহই করতে পারবে না, এসব নিয়ে এত চিন্তা করো না তুমি। হ্যাঁ ভাই, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, এমন অ্যাক্টিং করব কেউ বুঝতে পারবে না। তুমি ভাই এসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি শুধু টাকাটার ব্যবস্থা করে রাখো। তোমরা যদি কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে যা বলেছি তার দ্বিগুণ টাকা দেবো। হ্যাঁ, ওটারই খেয়াল রেখো। হ্যাঁ, আসলে কাছাকাছি চলে এসেছি তো, তাই একসঙ্গে একটু প্র্যাকটিস করে নিলাম। মঞ্জু, মঞ্জু। হ্যাঁ দাদা। ছেলের বাড়ির লোকেরা আসবার সময় হয়ে গেছে, সবকিছু রেডি আছে তো? সব রেডি আছে। হ্যাঁ, দেবী কোথায় গেল দেখতে পাচ্ছি? এই তো এখানেই আছি দাদা। এই তো তুমি এখানে। যাই হোক, একটা কথা মনে রেখো, বাড়ির লোকেরা সবাই একসঙ্গে থাকলেই তো ভালো লাগে। ছেলের বাড়ির লোকেরা সবাই এলে তাদের আপ্যায়ন করবার জন্য সবার আগে তোমাকেই থাকতে হবে। যেমন তেমন করে দাঁড়ালে হবে দাদা? এই বাড়ির মেয়ে আমি, তেমন গয়না না পড়লে এই বাড়ির সম্মান থাকবে না কি? তোমার সাজগোজ দেখে যদি ওই ছেলেটা তোমাকেই মেয়ে ভেবে বসে তাহলে কি হবে বলো তো? এইসব ছেলে খেলাগুলো পরে করবে। আরে ধর্মাকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় আছে দেখো। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদা, আশীর্বাদের সব ব্যবস্থা আমি আরো দেখে নেব। এই তুই সব সময় ওই সীতার ব্যাপারে কি চিন্তা করিস বলতো? এত ভালো পরিবারে তুই জন্ম নিয়েছিস, একটা আশ্রমের মেয়েকে বিয়ে করার জন্য খেপে উঠলি কেন বলতো? টাকার ব্যাপার নয় বাবা, ওই সীতার মধ্যে একটা অন্যরকম অ্যাট্রাকশন আছে। এই ওহ, এখন ওই সব দিকে চিন্তা করাটা তুই বন্ধ কর। এই বয়সে কত বেশি টাকা তুই রোজগার করতে পারবি সেই দিকে মন দে। মায়া হচ্ছে তোর বোন, আর ওর একমাত্র দাদা মানে হচ্ছে তুই।
মায়া আর অরুণের বিয়ে হয়ে গেলে এই সম্পত্তি ওর নামে হলে ও তোকে ছাড়া আর কাকে দেবে সম্পত্তিটা? তুমি যা বলছো সেটা ঠিকই বাবা, কিন্তু সীতার সঙ্গে আমার ভালোবাসার কি হবে? কে বললো ওটা ভালোবাসা? ওটা হচ্ছে গলায় দড়ির ফাঁস। এটাই ভালোবাসা, ভালোবাসা বাবা। সীতাকে দেখলেই জানো আমার মনের মধ্যে রং বেরঙের প্রজাপতি উঠতে শুরু করে। গঙ্গাকে দেখে তোমার মনে রং বেরঙের প্রজাপতি উঠছিল, আর ওই প্রজাপতি ধরতে গিয়ে যে তুই মার খেয়ে এলি, ভুলে গেলি? এখন আবার এর হাতে মার খেতে চাইছিস? আরে রে না বাবা। চিন্তা চিন্তা ছেড়ে দিয়ে এই মহলে সম্পত্তি কি করে হাত করবি সেই কথাটা ভাব, মাথায় ঢুকলো কথাটা? তোমরা এখানে বসে কি করছো? গাছ কাটছি। সীতাকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে। এর জন্যই তো সীতার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছিলাম, আর তুমি ওইটার জন্য মন খারাপ করে কেমন সাজুগুজু করছো? আরে যে মেয়ের মা বাবাকেই চিনি না তাকে বৌমা বলা যায় নাকি? সেই দিন তুমি বলেছিলে বলে আমি চুপ করেছিলাম। কিরণের সাথে সীতাকে বিয়ে না দিয়ে ভালোই হয়েছে। শুনলি? শুনলি? দাদা তোমাদের আসতে বলছেন, সবাই এসো, দাদা অপেক্ষা করছে। তোমরা তাড়াতাড়ি, তোমাদেরই পরিবারের লোক, নে চল। সীতা, আগের বার তুমি লাল রঙের শাড়ি পরেছিলে বলে বিয়েটা ভেঙে গেছিল, কিন্তু এইবার আমি তোমার জন্য সবুজ রঙের শাড়ি এনেছি, ঠিক আছে? এবার তুমি এই ফুলটা পরে শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আর একটু সময় নষ্ট করলে চলবে না কিন্তু, ঠিক আছে? ছেলের বাড়ির লোকেরা চলে এলেই আমি তোমায় ডাকতে আসবো। রেডি হই না। নমস্কার। নমস্কার। আমি হলাম পাত্র, আমার নাম হলো বালাজি, আশীর্বাদ করুন। ভালো থাকো, ভালো থাকো। স্যার ইনি আমার মা আর ইনি আমার বাবা। নমস্কার। তুমি তো অরুণের বন্ধু, এবারে এবারে জামাই হবে। সীতাকে বিয়ে করতে রাজি হয়েছে এটা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার মতো যদি সীতাও তোমাকে পছন্দ করে তাহলে বিয়েটা তো আর দেরি করবে না। ও কি করে বিয়ে করে সেটা আমিও দেখে নেব। আপনাদের মেয়ের আমার ছেলেকে নিশ্চয়ই পছন্দ করবে। আপনার কথাই সত্য হোক। আসো আসো। হ্যাঁ চলো ধর্মা, আসুন। সীতা, তুমি বলেছিলে এ বাড়িতে আমার বিয়ের কথা আর কোনোদিন উঠবে না, তাহলে এটা কি হচ্ছে? ছেলের বাড়ির লোকেরা আমাকে তাহলে দেখতে এসেছে কেন? কি বলছেন আপনি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। গঙ্গা আর বাবা মিলে এই সব কিছু করেছে। আপনি কোনো একটা কারণ দেখিয়ে বলে দিন যে ছেলেকে পছন্দ হয়নি। যিনি এসেছেন তাকে আমার পছন্দ নয়ও যদি বলি তোমার বাড়ির লোকেরা তা মানবে না। কেন না মানার কি আছে? তার কারণটা হলো যে ছেলেটা এসেছে সে তোমার বন্ধু। আমার বন্ধু? হ্যাঁ, বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ দাঁড়াও দেখছি। আমার আবার কোন বন্ধু? তুমি মনের দিক থেকে তৈরি তো?
যাই বল, আমার মা বাবা কে তুমি কত ছেলেটা খুব পাও, আমার বাবা মা সবকিছু। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো, শুভ কাজে দেরি করতে তাই তো মনে হচ্ছে। কি হবে বলো, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। বাবা অরুণ, আমাদের সীতাকে দেখতে তোমার বন্ধু সপরিবারে এসেছে, এতে আমরা সবাই খুব খুশি হয়েছি। হাই অরুণ। কি অরুণ, বালাজির সাথে আমাদের সীতার বিয়ে হলে তোমার আপত্তি নেই তো? হ্যাঁ বাবা, আমি রাজি। গঙ্গা। হ্যাঁ বাবা। সীতাকে নিয়ে এসো মা, ওনারা সব বসে আছে। ঠিক আছে বাবা, এখনই আনছি। একটু অপেক্ষা করুন, এক্ষুনি সীতাকে নিয়ে আসবে। সীতা? এ কি সীতা, তুমি এখনো রেডি হওনি? ছেলের বাড়ির লোকেরা এসে অপেক্ষা করছে, বাবা তোমাকে ডেকে আনতে বলেছেন। আমার আসলে মাথাটা খুব যন্ত্রণা করছে, আমি এখন ওখানে যেতে পারছি না। তুমি একটা কাজ করো না, ওনাদেরকে পাঠিয়ে দাও না, প্লিজ। ঠিক আছে। ছেলের পছন্দ হয়ে গেলে বিয়েটা হবে বলো? অমরদুপে যদি হয়ে যায় কথা বলবে না, তাহলে ব্যাপারটা তো মনে হচ্ছে হবে। কি হলো মা, তুমি একা চলে এলে? সীতা কোথায়? সীতার মাথাটা খুব ব্যথা করছে, তাইও আসতে চাইল না। পচা গেল। এই সময় মাথা ব্যথা কি যে হয় না সব। সত্যি সত্যি মাথা ব্যথা নাকি ধব্বাচ্ছি? কোনো ব্যাপার নয় স্যার, এমনিতেও আমি ওনাকে দেখেছি, বেকার ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই। একবার দেখার পরে আবার দেখা কোনো প্রয়োজন নেই। অরুণের বন্ধু বলে পরিচয় দিলে আশা করি উনি মানা করবেন না। ঘাড়ের থেকে নামলে হয়। আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন। কি অরুণ, আমি ঠিক বলেছি তো? আমার বন্ধু আমার বিষয়ে সব ব্যাপারেই সাইলেন্টলি মেনে নেয়, ও চুপ করে আছে মানে এই বিয়েতে ওর মত আছে। আপনি বিয়ের জন্য ভালো একটা দিন দেখুন। ঠিক আছে, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে একটা ভালো দিন দেখে বিয়েটা করিয়ে দিলেই হবে। খুব ভালো কথা স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করুন। ভালো থাকো, ভালো থাকো। আজকালকার দিনে এরকম ভদ্র ছেলে অনেক খুঁজলেও পাওয়া যায় না, এই গুণটার জন্যই তুমি অনেক উন্নতি করবে। কোথাও গেলেও অরুণকে আমি ভুলতে পারবো না স্যার। এবার আমরা আসি স্যার। আচ্ছা এসো এসো। অরুণ, এখন থেকে আমরা শুধু আর বন্ধু নই রে, এখন থেকে আমি তোর পরিবারের একজন সদস্য। চলি রে মা, চলো। হ্যাঁ বাবা। আচ্ছা শোনো মা, সীতাকে একটু বলে দি। নিশ্চয়ই পড়িয়ে দেব, তাহলে আপনি সব ঠিক করুন। নমস্কার। হ্যাঁ
একটু একটু করে তো অনেকগুলো টাকা নিয়ে ফেলেছিস, আর এবার সীতাকে বিয়ে করতে এসেছিস। দেখ, সীতা একটা সাধারণ মেয়ে, এর আগে জীবনে অনেক কষ্ট পেয়েছে। তুই আর ওকে কষ্ট দিস না ভাই, তুই নিজের মতো থাক না। লাইফে একটা সেটেল হওয়ার সুযোগ পেয়েছি, সেটা কি করে ছেড়ে দিই বলতো? তুই আমার জায়গায় থাকলে কি করতিস? আমি ওকে মঙ্গলসূত্র পরিয়েছি, সব জেনে শুনেও তুই বিয়ে করতে এসেছিস ওকে, তোর মাথা ঠিক আছে? শুধু মঙ্গলসূত্রই পরিয়েছিস, বিয়ে করে একা ছেড়ে দিয়েছিস, বউ বলে পরিচয় দিতে এত লজ্জা পাস? নিজে এক জায়গায় থাকিস আর ওকে অন্য জায়গায় রাখিস? যাকে নিয়ে তোর এত লজ্জা পেতে হয় সে আমার সঙ্গে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আমি যা করছি সেটা যদি তোর ভুল মনে হয় তাহলে সবার সামনে ওকে স্ত্রী বলে স্বীকার করে নিয়ে আউট হাউস থেকে বাড়িতে নিয়ে এসে রাখ, তখন আমি আর জ্বালাবো না। চিন্তায় পড়ে গেলি নাকি? কিন্তু আমি তোর মতন চিন্তা করব না, এক্ষুনি ওকে বিয়ে করে সবার সামনে স্ত্রী বলে পরিচয় দিয়ে বাড়িতে রাখতে পারবো। হয় তুই ওই মেয়েটার সঙ্গে সংসার কর, না হলে আমাকে ওর সাথে সংসার করতে দে। জাগিয়ে বিয়ের ব্যবস্থা কর। কি রে, এখনো চুপ করে আছিস, কি হলো? তোর আর কত টাকা চাই? তোর শুধু টাকা লাগবে তো? তোর যত টাকা লাগবে আমি তোকে দেবো, আর ঝামেলা না বাড়িয়ে বেরিয়ে যা। তুই আমাকে টাকা দেওয়ার কথা বলছিস, কিন্তু তোর বাবা আমাকে যেটা দেবে সেটা আমার বেশি পছন্দ। সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার সাথে সাথে সম্পত্তিও দেবে বলেছে, জীবনে আর এর থেকে বেশি কি চাওয়া থাকতে পারে? আমি এটাকে যথেষ্ট বলে ভেবে নিয়েছি। এরপর থেকে আর আমি তোকে কোনোদিন ব্ল্যাকমেল করব না, তুইও আমাকে সীতার থেকে দূরে করার চিন্তা করবি না। যা, বিয়ের ব্যবস্থাগুলো কর। যা রে বলাচি, আমার সাথে যদি ওর বিয়ে না হয় তাহলে ওর সাথে তোর যে ফটোগুলো আছে সেগুলো তোর বাড়ির লোকেদের দেখিয়ে দেব, আর তাতে তোরই অসুবিধা। তুই নিশ্চয় সেটা চাইবি না? তোর কাছে এখন একটাই রাস্তা খোলা আছে রে, এই বিয়েটা যাতে ভালোভাবে হয়ে যায়। তুই যথেষ্ট বুদ্ধিমান, আর সেটা আমি খুব ভালো করেই জানি। আসি, এটা ঠিক করে ফেলেছে, সেই বিষয়ে মুহূর্ত আর দিনেতে লেখা আছে। দেবসেনা সেদিন যে ছেলে দেখতে এসেছিল তাদেরকে ফিরিয়ে দিল, আর তুমি কি করলে সেখানে? বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল আর তুমি চুপ করে রইলে? তোমার বন্ধুর সঙ্গে কথা বলে তুমি কি সত্যিই পারতে না তাকে এখান থেকে ফিরিয়ে দিতে? হ্যাঁ পারলাম না, তার কারণটা হলো ওই লোকটা আমার বন্ধুই নয়। উনি তো বলেছিলেন যে উনি তোমার নাকি ফ্রেন্ড হয়, আর তাছাড়াও তোমার সঙ্গে তো কথা বলতেও দেখেছি। ও আমাদের জীবনে একজন ভিলেন। এরকম কথা বলছো কেন? কেরালাতে যখন আপনাকে মঙ্গলসূত্র পড়াচ্ছিলাম নিজের মোবাইলে ওই লোকটা আমাদের ফটো তুলে সমানে আমাকে বিরক্ত করে যাচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে আর প্রতিনিয়ত আমার থেকে টাকা চাইছে। যাতে কোনো ঝামেলা না হয় তাই টাকাও দিয়েছি, কিন্তু এবার ও আপনাকে বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। আমি ওই লোকটারও কোনো ব্যবস্থা করতে পারছি না, আর বাড়িতেও বলতে পারছি না যে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। অদ্ভুত এক পরিস্থিতিতে আমি ফেঁসে গেছি। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমার যতই কষ্ট হোক না কেন আমি আপনাকে ছাড়ব না। এই সমস্যার যে করেই হোক আমি একটা সমাধান বের করব, আপনি ধৈর্য ধরুন। হ্যাঁ
ওকে ছেড়ে, ওর বাড়ির লোকদের ছেড়ে কোথাও না গিয়ে আমি এখানেই আছি। কিন্তু আমি এখানে আছি বলে ওর সত্যি খুব অসুবিধে হচ্ছে। ওকে আমি আর কখনো কোনো অসুবিধায় ফেলবো না। এত সব হওয়ার পরে আমার এখানে থাকাটা একদম ঠিক না। ক্ষমা করে দিও।